প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোফানের উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সকালে মানিকগঞ্জের প্রেস ক্লাব চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন প্রেস ক্লাব সদস্যরা। 250 মানুষের মাঝে সেমাই, চিনি, চাল, ডাল বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার পেয়ে খুশি অসহায় হতদরিদ্ররা। Thank you.